আমাকে আমার মতো থাকতে দাও, আমি নিজেকে নিজের মতো গুছিয়ে নিয়েছি, ঠিক আছে? থাকো থাকো থাকো, তোমার মতোই থাকো। কে বারণ করেছে থাকতে? কে বারণ করেছে? থাকো না ভাই, তুমি তোমার মতো। কেউ কি তোমাকে চিমটি কেটেছে নাকি? আর কি বলছি রে, হ্যাঁ, শেষ ট্রেনে ঘরে ফিরবে না? দরকার নেই ফেরার, দরকার নেই তোমার ফেরার। তবে একটা কথা মাথায় রেখে দিও, ওটাই কিন্তু লাস্ট ট্রেন, ওটাই কিন্তু শেষ ট্রেন। ওর পর আর বাড়ি ফিরতে পারবে না, স্টেশনে ঘুমোতে হবে। ভেবে নাও, নিয়ে বাড়ি ফেরো। এখানেই আছি তো, তোমাদের ভেতরে সব ভালো তো? তো আজকে চলে এসেছি আর একটা নতুন এপিসোড নিয়ে। আজকের এপিসোড বাংলা গানের আসল মানে। তোমাদের ভেতরে সব ভালো তো? আজকে আমরা কিছু বাংলা গান নিয়ে আলোচনা করব, আর সেই বাংলা গানের আসল মানেগুলো আমরা জাস্ট খুঁজে বের করার চেষ্টা করব। না কাউকে অপমান, কাউকে ছোট করার জন্য নয়, জাস্ট মজার জন্য। সিরিয়াস মাইন্ডটাকে একটু পাশে রেখে দিয়ে এসো, আর হাসির মাইন্ডটাকে একটু আপলোড করে নাও। তো চলো সেই নিয়ে আজকের ভিডিও শুরু করা যাক। আজকে একজন স্পেশাল মানুষের গান নিয়ে আমরা আলোচনা করব, আর সেই স্পেশাল মানুষটা হলো ইয়েস অনুপম রায়। তো এনার কিছু গান নিয়ে আমরা মানে খোঁজার চেষ্টা করব। এখন অনেক রাত, তোমার কাঁধে আমার নিঃশ্বাস, আমি বেঁচে আছি তোমার ভালোবাসায়। লজ্জা লাগা দরকার। আমি জানি আমার গানের গলাটা খুব সুন্দর, তাই আলাদা করে বলতে হবে না, তাই আমি গান করব না, শুধু রিডিং পড়ব। যেমন এখন অনেক রাত, তোমার কাঁধে আমার নিঃশ্বাস, আমি বেঁচে আছি তোমার ভালোবাসা। হ্যাঁ ঠিক আছে, রাত হয়েছে, আমি জানি, সবাই জানে রাত হয়েছে, আর বলে বোঝাতে হবে না যে রাত হয়েছে। বাড়ি যান, আপনিও যান, আমরাও যাই, বাড়ি যাই। আর কি বলছিলে, হ্যাঁ কি বলছিলে, তোমার কাঁধে আমার নিঃশ্বাস, নিঃশ্বাস ফিশ্বাস কাঁধে ফেলতে হবে না। আমার কাঁধে নিঃশ্বাস ফেললে না সুস্থুরি লাগে, সুস্থুরি। তাই নিজের নিঃশ্বাস নিজের কাছে রাখুন, কাউকে দিতে হবে না, কাউকে না। আর কি বলছিলে, আমার ভালোবাসা বেঁচে আছো, আমার ভালোবাসায়। আমি ডাক্তার নই যে বাঁচিয়ে রাখবো, ভালোবাসা দেবো, দাও আমার ভালোবাসা ফিরিয়ে দাও। নিজের রাস্তা দেখো, দেখো নিজের রাস্তা দেখো তো ভাই। নেক্সট, বাড়িয়ে দাও তোমার হাত। ওই দেবো না, দেবো না, কি করে নেবে তুমি, দেবো না, আমার দুটো হাতের মধ্যে একটা হাতও দেবো না। যাও যা করা করে নাও, যাও, দেবো না, আমার হাত ভাই, আমি কেন তোমার হাত বাড়িয়ে দেবো? হ্যাঁ তোমার হাত নেই, যথেষ্ট বড় হয়েছো, নিজের হাত ধরে নিজে হাঁটতে শেখো, যাও। নেক্সট গান, একবার বল নেই তোর কেউ নেই। এই বলবো না, কি করে নেবে, বলবো না, বলবো না, হ্যাঁ কি করে নেবে, দরকার পড়লে ভাড়া করে নেবো, তবু সম্পর্কে জড়াবো না, না 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 না, একদম নয়, একদম নয়। আমাকে আমার মতো থাকতে দাও, আমি নিজেকে নিজের মতো গুছিয়ে নিয়েছি, ঠিক আছে? থাকো থাকো থাকো, তোমার মতোই থাকো। কে বারণ করেছে থাকতে? কে বারণ করেছে? থাকো না ভাই, তুমি তোমার মতো। কেউ কি তোমাকে চিমটি কেটেছে নাকি? আর কি বলছিলে, হ্যাঁ শেষ ট্রেনে ঘরে ফিরবে না? দরকার নেই ফেরার, দরকার নেই তোমার ফেরার। তবে একটা কথা মাথায় রেখে দিও, ওটাই কিন্তু লাস্ট ট্রেন, ওটাই কিন্তু শেষ ট্রেন। ওর পর আর বাড়ি ফিরতে পারবে না, স্টেশনে ঘুমোতে হবে। ভেবে নাও, নিয়ে বাড়ি ফেরো। নেক্সট গান, যে কটা দিন তুমি ছিলে কাছে কেটেছিল নৌকার পানে। হ্যাঁ সেটাই তো, সেটাই তো, তুমি সকালবেলা চোখটা খুলে আমাকে দিয়ে দিতে, আমি সেই চোখটা নিয়ে নৌকার পালে রেখে দিয়ে আসতাম, আবার বিকেলবেলা আসার সময় নিয়ে আসতাম, তাই না? নেক্সট গান, আমার দুঃখগুলো কাছিমের মতো, গুটি গুটি পায়, তারা এগোতে পারে না। দেখো ভাই, তোমার দুঃখ তুমি সেটাকে কাছিম বানাবে নাকি ঘোড়া বানাবে নাকি তোমার কাছে রেখে দেবে গুছিয়ে যত্ন সহকারে আলমারিতে, সেটা সম্পূর্ণ তোমার ব্যাপার। হ্যাঁ কারণ দুঃখটা তোমার, আমি ভাই সিঙ্গেল মানুষ, ইনা মিনা টিনাকে নিয়ে বিন্দাস আছি, তোমার দুঃখ জেনে আমার কী লাভ ভাই? হ্যাঁ আমার কী লাভ। নেক্সট গান, আমি অল্প জলে পা ডুবিয়েছি মন আমার। ওই অল্প জলে ডোবাতে কে বলেছে, জল ছিল না, নিজের কাছে জল না থাকলে পাশে বাড়ি থেকে ধার করে নাও, পুরো ডোবো, নিজে ডুবে যাও, ডুবে ডুবে চান করবে, পা ডুবিয়ে চান করার কি মানে? হ্যাঁ জানি ঠান্ডার সময় তুমি চান করো না, কিন্তু পুরো ডুবে চান করো। আমি সারা বিকেল রোদ কুড়িয়েছি। হ্যাঁ রোদ কুড়িয়েছো, কই দেখি দেখি দেখি, দেখাও দেখাও, কতটা রোদ কুড়িয়েছো দেখাও। তো এই ছিল আজকের ভিডিও, আজকের প্রথম এপিসোড। যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে জানিও। দেখা হচ্ছে পরের ভিডিওতে, টিল দেন টাটা।